হ্যালো ফ্রেন্ডস, ETL এ তোমাদেরকে স্বাগত। আজকের এপিসোডে আমি ভি থ্রেড সম্পর্কে আলোচনা করছি। তোমরা সবাই নাট এবং বোল্ট দেখেছ। বোল্টের উপরিভাগে এবং নাটের ভেতরের দিকে যে ভি শেপের থ্রেড থাকে তারই নোমেনক্লেচার সম্পর্কে আজকের এপিসোডে আমি আলোচনা করছি। তো আজকের এপিসোডে শুরু করার প্রথমেই আমি তোমাদেরকে একটি থ্রেডের ডায়াগ্রাম অঙ্কন করেছি। এই ডায়াগ্রামে আমি দুটো থ্রেডেরই নোমেল কালচার একসঙ্গে আলোচনা করছি। একটি হলো ইন্টারনাল থ্রেড, একটি হলো এক্সটার্নাল থ্রেড। থ্রেডের যে অংশটিকে আমি ডার্কনেস দিয়েছি, সেই ডার্কনেসটাকে আমি এক্সটার্নাল থ্রেড এবং যেটা আমার কাছে ডার্কনেস নেই, অর্থাৎ এদিক থেকে আমি ইন্টারনাল থ্রেডের ডায়াগ্রামটাকে শো করাচ্ছি। তো থ্রেডের বিভিন্ন অংশ যদি আমাকে প্রথমে চিনে নিতে হয়, তা আমি নাম্বারিং করে দেখিয়েছি। তো সবার প্রথমে যে ভি শেপের টিথ আমরা দেখছি, সেই টিথটার এক একটি অংশকে চিনে নিই। টিথের যদি আমি এক্সটার্নাল থ্রেডের দিক থেকে দেখি, তাহলে এক নম্বর যে অংশটা আমি দেখছি, সেই এক নম্বর অংশটাই হলো ক্রেস্ট, অর্থাৎ চূড়া। দু নম্বর যে অংশটা এক্সটার্নাল থ্রেডের ভিত্তিতে, এটি হলো রুট, অর্থাৎ আমরা জানি মূল। এছাড়া ক্রেস্ট এবং রুটকে মিলিত করেছে যে তল, তাকে বলা হচ্ছে ফ্ল্যাঙ্ক, আমি চার নম্বর। তারপরে দেখো দুটো ফ্ল্যাঙ্ক, অর্থাৎ এই ফ্ল্যাঙ্ক এই ফ্ল্যাঙ্ক বা এই ফ্ল্যাঙ্ক এই ফ্ল্যাঙ্ক, এদের ভেতরের যে অ্যাঙ্গেলটা শো করছে একে বলা হয় ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল। ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল অর্থাৎ থ্রেড অ্যাঙ্গেল, যাই আমি বলি না কেন, এটারই উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা বিভিন্ন প্রকার থ্রেড দেখতে পাই। 60 ডিগ্রি ভি থ্রেডের একটি কমন অ্যাঙ্গেল, এরই উপরে ডিপেন্ড করেই আমরা ISO মেট্রিক এবং ISO ইঞ্চ, এই দুই প্রকারের মেট্রিক থ্রেড এবং ইঞ্চ থ্রেড তৈরি করেছি। আমি থ্রেডের ভাগগুলো লিস্ট আউট করে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি। তার আগে ডায়াগ্রামে আমি এক্সটার্নালের এগেনস্টে যদি দেখাই, তাহলে দেখো এই চূড়া আর এক্সটার্নাল মিন্স মানে এই দিকে মেটেরিয়ালসটা আছে, এদিকে আমার আউট পোর্শন, তাহলে এই চূড়া থেকে যে অংশটা এদিকের চূড়া পর্যন্ত যে ডায়ামিটারটাকে শো করবে সেটা হলো মেজর ডায়ামিটার ডি, এবং নিচের যে আমার কাছে রুটের যে অংশটা, সেই রুটের অংশটা থেকে এপাশের রুট পর্যন্ত দূরত্বটাকে বলবে মাইনর ডায়ামিটার, যেটা হচ্ছে খুবই সলিড অংশ। চূড়াগুলোকে আমরা কি করেছি না, একটু রাউন্ডেড করে দিয়েছি, একদম সার্ফনেস রাখিনি। তার কারণ হচ্ছে দুটি থ্রেড যখন মিলিত হয়, ইন্টারনাল এবং এক্সটার্নাল, তাদের ভেতরের যে সংস্পর্শটা খুব ইজিলি ভাবে এখানে শো করাতে পারে। এরপর দেখো, এটা একটা কাল্পনিক ডায়ামিটার যদিও আমরা বলি, সেই ডায়ামিটারটাকে বলছি আমরা পিচ ডায়ামিটার। অ্যাকচুয়ালি পিচ মিন্স কি না, একটি দাঁতের বা টিথের রুট টু রুট যদি আমি এক্সটার্নাল ক্ষেত্রে ধরি, কিংবা ক্রেস্ট টু ক্রেস্ট, এর যে মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকেই বলছি আমরা অ্যাকচুয়ালি পিচ। তাহলে পিচ এবং তার সঙ্গে রিলেটেড ডেপথ, ডেপথ মিন্স আমি এখানে ইয়েলো বর্ডার দিয়েছি, ডেপথ মিন্স এই এই জিনিসটা যদি আমি দেখি, তাহলে এখান থেকে এই যে চূড়া থেকে একদম রুটের ভেতরে যে একদম পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সে ডিস্টেন্সটাকে বলা আছে ডেপথ অফ থ্রেড। এক্সটার্নালের ক্ষেত্রে আমরা এই ডেপথ অফ থ্রেড দেখছি, ইন্টারনালের ক্ষেত্রে আমরা এইখানে ডেপথ অফ থ্রেড দেখছি। ইন্টারনালের ক্ষেত্রে এইটাকে বলছি আমরা ইন্টারনাল, মিন্স এই দাঁতটা সলিড, এইগুলো সলিড, এদিকটা আমার কাছে সলিড, এদিকটা ওপেন। তাহলে তার ক্ষেত্রে
মাইনর ডায়ামিটারটা হচ্ছে এখান থেকে এইটুকু, এর এই পাশে যতটা, তারপরে এইটা হলো মেজার মেজর ডায়ামিটার, এবং সেই একইভাবে কিন্তু পিস ডায়ামিটার। উদাহরণস্বরূপ 10 মিলিমিটার বোল্ট, তাহলে 10 মিলিমিটার যেটা ডিনোট করছে সেটাই হলো মেজর ডায়ামিটার। পিচ, পিচকে কখনো কখনো আমরা ডেপথের সঙ্গে রিলেশন দিই, তবে তারও একটা ফর্মুলেশন আছে। আর আছে মাইনর ডায়ামিটার, এটা ডিপেন্ড করে ওই পিচের এবং ডেপথের ওপর। ক্রেস্ট কিংবা রুট, এই দুটো অংশকে আমরা একটু যে রাউন্ডেড কর্নার করেছি তার একটা নির্দিষ্ট এজ পর্যন্ত, সেই এজের যে ডিস্টেন্সটা সেটা হলো P/8। পি মিন্স এখানে হচ্ছে পিচ, পিচের আট ভাগ আমরা কি করি এই মাথাটাকে পুরোপুরি ফ্ল্যাট না করে একটু রাউন্ডেড করে নিই, যাতে আমাদের কাছে সংস্পর্শটা হতে ভালো হয়। এবং পিচ যেটাকে বলছি ডায়ামিটার, সেটা অ্যাকচুয়ালি ঠিক মধ্যান্তর। দেখো P/2 যে লেন্থটা আমরা দেখছি, এটা P/2। P/2 বলতে আমরা যে পিচ পাবো সেই পিচই হচ্ছে এখানে P/2, তার অর্ধেক। তাহলে এই এই পিচের এই এপাশের ডায়ামিটার এবং ঠিক এপাশের ডায়ামিটারকে যদি আমরা লেন্থ দিই তাহলে পিচ ডায়ামিটার বলবো একে। সেই জন্য এখানে এক্সটার্নালের ক্ষেত্রে এখানে বলা আছে পিচ ডায়ামিটার, এখানেও ইন্টারনালের ক্ষেত্রে বলা আছে পিচ ডায়ামিটার। তো ISO অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অর্গানাইজেশনের আন্ডারে মেট্রিক থ্রেড এবং ইঞ্চ থ্রেড, যেটাকে আমরা ইউনিফাইড থ্রেড বলছি, এই দুটো প্রকার তৈরি করা হয়। এছাড়া ব্রিটিশ স্ট্যান্ডার্ড হুইটওয়ার্থ, যেটাকে BSW, ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফাইন BSF, ব্রিটিশ অ্যাসোসিয়েশন BA, এই তিন প্রকার থ্রেডও আমরা ভি থ্রেড রূপে পেতে পারি। ISO মেট্রিক থ্রেডের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা, যেটা ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল বা থ্রেড অ্যাঙ্গেল, সেটা 60 ডিগ্রি থাকে। এই থ্রেড কে আমরা ডিনোট করার জন্য দুভাগে শো করি, ISO মেট্রিক কোর্স, আর একটি হলো ISO মেট্রিক ফাইন। ISO মেট্রিক কোর্সকে ডিনোট করছি ক্যাপিটাল M12। এই ক্যাপিটাল M মিন্স মেট্রিক এবং 12 মিন্স এটার মেজর ডায়ামিটার, 12 মিলিমিটার বোঝায়। যদি এটি ISO মেট্রিক ফাইন হয় তাহলে M12 × 1.25 এইভাবে ডিনোট করা হয়। এই অতিরিক্ত 1.25 এটা ওই থ্রেডের পিচ কে নির্দেশ করে। একইভাবে ISO ইঞ্চ বা ইউনিফাইড থ্রেডকেও আমরা দুভাগে ভাগ করেছি, ইউনিফাইড ন্যাশনাল কোর্স বা UNC এবং ইউনিফাইড ন্যাশনাল ফাইন UNF। প্রত্যেকটি থ্রেড অ্যাঙ্গেল কিন্তু সেই 60 ডিগ্রি এবং পুরোপুরি সিমিলার ISO মেট্রিক। ইউনিফাইড ন্যাশনাল কোর্সের ক্ষেত্রে 1/4 20 UNC, 1/4 মিন্স 1/4 ইঞ্চ হচ্ছে থ্রেড ডায়ামিটার, 20 মিন্স থ্রেডস পার ইঞ্চ অর্থাৎ TPI, 1 ইঞ্চিতে 20টি দাঁত থাকবে। UNC মানে আমরা ইউনিফাইড ন্যাশনাল কোর্স, এইটুকু বুঝতে পারি। নেক্সট ইউনিফাইড ন্যাশনাল ফাইনের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি 1/4 28 UNF, 1/4 মিন্স 1/4 ইঞ্চ ডায়ামিটার, 28 TPI, থ্রেড পার ইঞ্চ হচ্ছে 28টি এবং UNF ইউনিফাইড ন্যাশনাল ফাইনকে নির্দেশ করে। এছাড়া আমরা যে তিন প্রকারের দেখলাম, ব্রিটিশ স্ট্যান্ডার্ড হুইটওয়ার্থ, ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফাইন এবং ব্রিটিশ অ্যাসোসিয়েশন, এদের প্রত্যেকটি থ্রেড অ্যাঙ্গেল 55 ডিগ্রি হিসাবে থাকে। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা ভি থ্রেডের
নোবেল কালচার সম্পর্কে জানলাম। তো আজকের এপিসোড এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো এবং লাইক করো, এবং আর কিছু জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। ধন্যবাদ।